ডিসেম্বরের শেষ সপ্তাহে এসে লম্বা ছুটিতে মৌলভীবাজারের বিনোদন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন পুলিশের কঠোর নজরদারিতে এবার পর্যটকরা নিরাপদে ও স্বাচ্ছন্দে সর্বত্র ভ্রমণ করতে পারছেন মৌলভীবাজার থেকে এম এ মোহিতের প্রতিবেদন জানাচ্ছেন সাইকা সাম্মা বড়দিনের ছুটির সঙ্গে যোগ হয়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বন্ধ স্কুল কলেজও ফলে বছর শেষের লম্বা ছুটির সুযোগে সপরিবারে পর্যটকরা ছুটছেন দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আর এ সময় পর্যটন জেলা মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখরিত দুবাই ফান সিটি সহ বিভিন্ন স্পটগুলো যেন মিলন মেলায় পরিণত হয়েছে এই পর্যটন কেন্দ্রটিকে আরও উন্নত করা যেতে পারে স্থানীয় প্রশাসন এবং পর্যটন বিভাগের মাধ্যমে আমি খুব ভালো লাগলো তীব্র শীত উপেক্ষা করে চায়ের রাজধানী শ্রীমঙ্গলের বিটিআরআই পাথারিয়া পাহাড় বেয়ে নেমে আসা দীর্ঘতম জলপ্রপাত মাধবকুণ্ড কমলগঞ্জের হামহাম জলপ্রপাত দেশের একমাত্র রেইন ফরেস্ট লাউয়াছড়া মাধবপুর লেক বর্শিজোড়া ইকো পার্কে ঢল নেমেছে পর্যটকদের দেশের মানুষ বহুত চারিদিক থেকে আসে টুরিস্টরা চারিদিক থেকে পর্যটকরা আসে আগে অনেক সুন্দর ছিল পার্কের এখন খুব সুন্দর জায়গা পরিবর্তন নষ্ট হয়ে যাইতেছে বিলুপ্তপ্রায় প্রায় উল্লুক লজ্জাবতী বানর কিংবা চশমা পরা হনুমানের খোঁজে বনের ভেতরে নীরবে নিঃশব্দে ঘুরছেন পর্যটকরা তবে লোক সমাগম বেশি থাকায় সবাই এদের দেখা পাচ্ছেন না বলে জানালেন সংশ্লিষ্টরা আগত দর্শনার্থীদের নিরাপত্তা দিয়ে থাকি বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সকাল আট গটিকার সময় আমরা আসি এবং বিকাল ছয় গটিকায় আমরা যাই পর্যাপ্ত লোকজনের সমাগম এখানে দেশি বিদেশি হাজার হাজার ট্যুরিস্টায় দেখতে আসে তো উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে আপনার হরিণ চশমা লজ্জাবতী হনুমান অজগর সাপ সহ শকুর অনেক আছে এখানে মানুষের আয় বাড়ায় দেশে বাড়ছে পর্যটকের সংখ্যা যা গত দশ বছরে বেড়েছে প্রায় পাঁচ গুণ টিভি নিউজ ডেস্ক